নিজেরা বাঁচো, সাথে সাথে তোমাদের পরিবার পরিজনদেরকে সন্তানগুলোকে বাঁচাও, ওদেরকে কুরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দাও, ওদেরকে ইসলামের জ্ঞান শিক্ষা দাও, আল্লাহর আনুগত্যের জ্ঞান শিক্ষা দাও, নামাজি বানাও, রোজাদার বানাও, তাদেরকে ইসলামের পথের মধ্যে পরিচালিত করো, নিজের আগুন থেকে বাঁচো, আপনার পরিবারকে আগুন থেকে বাঁচান। এইভাবে সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের পরিবারকে শিক্ষা দিতে হবে। আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচব, আমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। সেজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং স্বীয় পরিবারকে পরিজনকে আগুন থেকে তোমরা বাঁচাও।